আমার আমি অসুস্থ ফেব্রুয়ারি ধরে আমি অসুস্থ আমি এই ছেলেরে শুনে নি আমার ছেলে এখানে ট্রেনিং অবস্থা আসলে আমার ছেলেরে শুনে নি আমার পরীক্ষা ছিল আমার ছেলে অসুস্থতা বোধ করবো বা টেনশন করবে এই কারণে শুনে নি নিজের অশান্তি নিজে ভোগ করছি বাজে এতটুকু পাচ্ছি দোষে কোনো কাজ হয় নাই আর কোনো লাভ হয় নাই আমার টাকা দেশে আমার কোনো লাভ হয় নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছি আমার নাম শাহিনুর আমার বয়স 39 19 তারিখে আসছি এখন আমি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আমি আমার ম্যাডামের জন্য দোয়া করি আমার স্যারের জন্য দোয়া করি আমার হাত দোনো পায়ে সমস্যা ছিল আমার দোনো পা সমস্যা ছিল দোনো পায়ে আমি উঠতে বসতে পারতাম না শরীরে পুরো পুরো শরীর আমার ব্যথা হয়ে গেছে ঠোকরানি হয়ে গেছে জ্বালা যন্ত্রণা হয়ে গেছে আমার সব ভালো হয়েছে দূর হয়েছে আমি আল্লাহর রহমতে আমি বাসায় চলে যেতে আসছি এবার এটা যন্ত্রণা ঠোকরানি আমি সিটকার দিছি আমি সিটকার দিছি কান্না করছি বিছনা থেকে আমি উঠতে পারতাম না চলতে পারতাম না আজকে 5-6 মাস আমার ফেব্রুয়ারি ধরে এই ব্যথা শুরু হয়েছে আমি কিন্তু কইতাম বলতে পারতাম না তারপরে আমি আমার ছেলে খবর লইতে লইতে আমার ছেলে ইউটিউবে এটা দেখি আমার ছেলে আমার এখানে নিয়ে আসছে আমি তো এমনিতে জব করি তো যার কারণে ঢাকায় ছিলাম তো পরে বাড়িতে যাওয়ার পর এমনিতে মার আগ থেকে একটু একটু সমস্যা ছিল কিন্তু গত 2 থেকে 3 মাস আগে সমস্যাটা একটু বেশি ছিল তো যার কারণে আমি বাড়ি থেকে গিয়ে দেখলাম যে মা মানে ব্যথার যন্ত্রণায় রাতে ঘুমাতে পারতেছে না বসলে উঠতে পারতেছে না বিছানা থেকে উঠতে পারতেছে না এবং দুই পা যখন বিছানায় ঘুমায় দুই পা মা তখন মানে এভাবে যেভাবে নড়াচড়া করে মানে একটা জ্বালা পোড়া শরীরে এরকম একটা ভাব হয়ে গেছে পরে মা অনেক সময় রাতে ঘুম যাইতে পারতো না চিল্লা চিল্লি করতো এবং দুই পা বেঁধে রাখতো বাঁধার পর একটু ঘুম যাইতে এবং কি হায়ের পাতাগুলাতে এমন ঠোকরানো ঠোকরানো ঝিনঝিন আওয়াজ করতো ঝিনঝিন ওই ঝিনঝিন থেকে পা থেকে পুরো শরীর হয়ে যেত এই শরীরের যন্ত্রণায় মা কোনো দিকে যাইতেও পারতো না বসতেও পারতো না এবং কি 2 মিনিট বসলে আবার 2 মিনিট ওইদিকে ঘুরে মানে উঠে কোনো দিকে হেঁটে আসতে মন চায় আবার হেঁটে আসলে আবার শুয়ে থাকতে মন চায় আবার 1 মিনিট পর আবার উঠতে মন চায় মানে শরীরে একটা জ্বালা পোড়া হয়ে গেছে তো এগুলা দেখার পরে ডাক্তার দেখাইছি অনেক দিকে আমাদের জেলাটা দেখাইছি পরে দেখলাম যে ওষুধ খাওয়ার পরও ট্রিটমেন্ট নেওয়ার পরও কিছু হচ্ছে না তারপর আমি ইউটিউবে দেখছি শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিওটা এখানে আমার মায়ের যে অসুস্থ যে রোগটা অসুস্থতা বাত ব্যথা রিউমাটয়েড আর্থ্রাইটিসের ওটার অনেক দেখলাম যে রোগী এখান থেকে সুস্থ হয়ে যাচ্ছে যার কারণে আমি স্যারের এখান থেকে পরে আমি ফেসবুক এবং ইউটিউবে ডিপিআরসি হসপিটালে যে মেইন পেজ আছে ওখান থেকে নাম্বার নিয়ে কল করে মাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারপরে এখানে নিয়ে আসছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি আবার আসমু সুস্থ থাকলে আমি আসমু আবার এখানে হ্যাঁ অবশ্যই আমার ভালো লাগতেছে কারণ মাকে যেদিন প্রথম নিয়ে আসছি এবং বাড়িতে ছিল সেই দিন আর এই দিন এখন অনেক তফাত যে যখন নিয়ে আসছি তখন মার অসহ্য যন্ত্রণা ছিল এবং এখানে আসার পরও 2-1 দিন অনেক কান্নাকাটি করতে পারে মাকে বুঝাইছি যে সমস্যা নাই থাকলে ঠিক হয়ে যাবেন মানে কয়েকদিন যাওয়ার পর অবশ্যই আপনার ট্রিটমেন্টটা পাইলে আপনি সুস্থ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ এখন মা সুস্থ আছে এবং কি আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন মাকে সবসময় সুস্থ রাখে মা থাকলে ভালো রাখে ম্যাডাম সবাই যেন সুস্থ থাকে এবং সবাই দোয়া যেন আমার মা ভালো থাকে আমিও সব স্যারদের জন্য দোয়া করি আর মা মা তো মা জানেনি আমার মা যেন আমার চোখের সামনে শত বছর হাজার বছর সুস্থভাবে বেঁচে থাকে আমি এই দোয়াটাই করি আমার দুইটা ছেলে এই ছেলেটা ইন্টার পর্যন্ত পড়ছে আর একটা ছেলে ফিটেস্ট চলতে আছে ম্যাট্রিক পরীক্ষার সামনে আমার দুটো ছেলে সব আমি মনে করি আমার পৃথিবীতে আর কেউ নেই মা আমার জন্য দোয়া করে আমিও সবসময় মার জন্য দোয়া করি আমার আমি অসুস্থ ফেব্রুয়ারি ধরে আমি অসুস্থ আমি এই ছেলেরে শুনে নি আমার ছেলে এখানে ট্রেনিং অবস্থা আসলে আমার ছেলেরে শুনে নি আমার পরীক্ষা ছিল আমার ছেলে অসুস্থতা বোধ করবো বা টেনশন করবে এই কারণে শুনে নি নিজের অশান্তি নিজে ভোগ করছি বা যে এতটুকু পাচ্ছি দোষে কোনো কাজ হয় নাই আর কোনো লাভ হয় নাই আমার টাকা দেশে আমার কোনো লাভ হয় নাই এতটুকু রিপোর্টটা এই পর্যন্ত লক্ষ্মীপুরে আমাদের জেলাতে 3 জন দেখাইছি আর ঢাকায় 20 দিনে দেখাইছি পরে বলছে ওনারা যে আর বাদ ব্যথাটা হয়েছে কিন্তু ওখান থেকে যেটা বলছে ওটাই রাইট কিন্তু চিকিৎসাটা ওখানে না নিয়ে এখানে নিয়েছি আর কি আমার হাঁগুলা সব দুর্বল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখানে যত ট্রিটমেন্ট আমারে দিছে
ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি একটু ভালো আছি শক্তি শক্তি পাইতো না আম্মা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে এবং কথা বলতে আমি ভালো থাকতে আমারে যে ওষুধগুলি দিয়েছে এবং কথার বয়সটা একদম ছোট ছিল এখন যেভাবে শুনতেছে কথা বলতে পারতো না মানে একদম ছোট মনে হয় যে বল পাইতো না এখন তো টোন মনে কইতো না কথা বলতো টোনটা অনেক একটু মানে লাউডলি আছে যার কারণে নিজের কাছে ভালো লাগতেছে সারার জন্য আমি হাজার হাজার বার দোয়া করি ছেলে সন্তানের লাগে কোন দোয়া করি আমি সারার জন্য দোয়া করি আমি বলছি না আপনারে আমি ম্যাডামের জন্য দোয়া করি সারার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সবাই ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমার স্যার সুস্থ থাকুক আমি সুস্থ থাকলো আমি স্যারের সাথে দেখা করবো এখানে আসি আমি স্যারকে দেখানো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন ভালো থাকবেন এবং আপনারা ট্রিটমেন্ট নিতে আসবেন ইনশাআল্লাহ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই DPRC Hospital Limited আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল